হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? তা আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেটা আমি মানে অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু হচ্ছিল না। তা আজকে আমি ফাইনালি করবো এটা, তা সেটা তোমরা দেখতেই পাবে। তা বলেই দিচ্ছি ফাইনাল, বেশি দেরি করবো না। দেখো এখানে কুকুর, ও ঘুমায়নি, ও জেগেই আছে। তো বললাম একটু ঘুমাতে, না ঘুমালো না, তা জেগেই আছে। আর আমি ঘুমাইনি, আমি নেলপিস লাগাচ্ছিলাম, পায়ে আলতা পড়ছিলাম। এরপর বুঝতেই পারছো কী রেডি হবো আমি। হ্যাঁ, ঠিকই করেছো, সেটা হচ্ছে আগমনী লুক করবো। তা সেটার জন্য আমি এখন মাত্র দেখছো তো রেডি হয়নি, তা রেডি আমি হব আর নিজে নিজেই রেডি হব। তা তার জন্যে হয়তো রেডি হওয়াটা দেখাতে পারবো কি না জানি না, তা চেষ্টা করছি। চলো আমি রেডি হতে থাকি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কেমন হয়েছে। জাগো তুমি, জাগো অজরা অতুলা, প্রণমি বরদা অজরা অতুলা, বহু বল ধারিণী বিপুদল বারিণী, জাগো মা হরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা। অসুর বিনাশিনী তুমি যাগো, যাগো দুর্গা, যাগো দশ প্রহরণ ধারিণী, অভয়াশক্তি বল প্রদায়ী তুমি যাগো, যাগো তুমি যাগো। তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। Thank you.
শুট মোটামুটি হয়ে গেছে, দেখো পুরো ঘেমে গেছি, মোটামুটি করলাম আর এদিকে অন্ধকার হয়ে গেছে ওই জন্য আর করলাম না, অনেকটাই লেট হয়ে গেছে। মানে আমার তো অনেক লেট করেই রেডি হলাম, তারপর অনেক লেট করেই শ্যুট হলো, তা তোমরা দেখতেই পেলে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর। আর আমি এরপর ড্রেসটা চেঞ্জ করে নেবো, আর কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো। এই ফার্স্ট টাইম আমি মানে আগমনে লুক দিচ্ছি, আর তোমরা যদি মানে বেশি করে আমাকে সাপোর্ট করো আর কমেন্ট করো অবশ্যই আমি আবার মানে পরের বছরে আরও ভালো করার চেষ্টা করব। আর তোমাদের ভালোবাসা এইভাবে দিতে থাকো। আর আমার তো ভীষণ ভালো লাগছে নিজেকে সেজে, মানে আমি চিনতেই পারছি না ফার্স্ট টাইম এই দুর্গা লুক করলাম, মানে নিজেকে দুর্গা দুর্গা ভাব লাগে। না হলেও মেয়েদের একটা শখ থাকে দুর্গা সাজার, তা এই একটা সুযোগ পেলাম। এত কাজে ব্যস্ততার মধ্যে আমি সময় পাই না, তার মধ্যে একটু বেরিয়েছি, মানে সময় বের করে নিয়েছি রেডি হওয়ার জন্য। তা চলো, আর অবশ্যই যারা আমার চ্যানেলটা মানে ফার্স্ট টাইম মানে আজকে দেখছো আমার ভিডিও, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও, আর ইনস্টাগ্রাম থেকে দেখলে তো বুঝতেই পারছো সব কিছু ফলো করে নিও। আর তাহলে চলো এখানেই শেষ করছি, তাহলে ভালো দেখো সুস্থ দেখো, আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা। পুজোতে সবাই ভালো করে এনজয় করো আর ভালো করে সবারই পুজো কাটুক, এটাই আমি মানে প্রার্থনা করছি আমার জন্য তোমাদের জন্য। টাটা।